ভোরের আলো ফোটার আগেই শুরু হয় জীবনযুদ্ধ। 40 কেজি ওজনের জোয়াল কাঁধে নিয়ে বিরামহীন ঘুরে চলেন ষাটোর্ধ দুদু প্রামাণিক এবং তার স্ত্রী হালিমা বেগম। তাদের ফোটা ফোটা ঘামে টানা 4 ঘন্টা ঘানি টেনে 7 কেজি সরিষা থেকে ফোটায় ফোটায় পাওয়া যায় 1.25 লিটার তেল। বাজারে এই তেল বিক্রি করে কোনো মতে চলে তাদের সংসার। এই দম্পতির বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ছাইয়াহাটা গ্রামে। সরেজমিনে ক্যাচ ক্যাচ শব্দে ঘুরছে খুবই পুরনো আমলের একটি ঘানি। ঘানি টানছেন বৃদ্ধ ওই দম্পতি। তাদের প্রতিটি লোমকূপ দিয়ে শরীরের ভেতরের পানি ফোঁটা ফোঁটা ঘাম হয়ে বেরিয়ে আসছে। কপাল বেয়ে মাথায় ঘাম পড়ছে মাটিতে, তবু অনবরত ঘুরছেন তারা, আর তাতে ঘানি বেয়ে পাত্রে পড়ছে ফোঁটা ফোঁটা তেল। এভাবেই 10 বছর ধরে স্বামী স্ত্রী মিলেই ঘানি টেনে সচল রেখেছেন সংসারের চাকা। আমার দাদার আমল টেনে এই জিনিসটা আমরা করে আসতেছি। আমার দাদা করছে, আমার বাপি করছে, এবং আমিও করতেছি। আমার বয়স যখন 15-16 তখন থেকে আমি এই বয়স ব্যবসা ধরে রাখছি। দুদু প্রামাণিক জানান, এই পেশা তাদের বাপদাদার আমলের। সংসারের অভাব অনটনে ঘানি টানতে গিয়ে বাপের পৈতৃক ভিটামাটি বিক্রি করতে হয়েছে তাকে। আমি কিন্তু এখন বর্তমান আমার অর্থ সম্পদ তেমন আসিল না, বাড়ির জায়গা বসা আসিল, গরু বসিল আসিল, আমার 3টা মেয়ে 1টা ছেলে। মেয়েগুলোকে একটু বিয়ে দিয়ে যাওয়াতে কিছু ঘাটতি করছি, আর এবং একটা বাচ্চা আমার নাতি বেটার ঘরে একটা ছোল আপনার জন্মেছে, তার মাস মাস জল লাগে রক্ত, বাচ্চারা হওয়ার পরে খুব সিরিয়াস, এতে আমার অনেক পশাগরি গেছে। আমি এটি করে অনেক দাউনে বার্তা আমি বাড়ি ঘর বিক্রি করে দেয় আমি বাড়ি দেওয়ার মধ্যে করোনা এসে গেল, ব্যবসা ঠিক মতো করতে পারলাম না, এর জন্য আমি বাড়ি ঘর বিক্রি করে আর আমি বাবদ দিয়ে আমি বর্তমান একজনের জায়গায় আসা 6 বছর হলে আমি ছাই দিছি। বর্তমানে তিনি 3 মেয়ে এবং 1 ছেলের বাবা। মেয়েদের বিয়ে দেওয়ার সময় শেষ সম্বল ভিটেমাটি টুকুও বিক্রির পর ঋণ পর্যন্ত করতে হয়েছে তাকে। একমাত্র ছেলে মানিক প্রামাণিকও আর্থিক দিক থেকে অসচ্ছল। একমাত্র নাতি 7 বছরের সাফিউল রক্ত স্বল্পতায় ভুগছে। প্রতি মাসে তাকে রক্ত দিতে হয়, কিন্তু অনেক চেষ্টা করেও একটি গরু কিনতে না পেরে জীবন বাঁচানোর তাগিদে স্বামী স্ত্রী মিলে শুরু করেন ঘানি টানার কাজ। প্রতিদিন 7 কেজি সরিষা ভেঙে 7 পোয়া তেল তৈরির পর বাজারে বিক্রি করে 150-200 টাকা পান এই দম্পতি। তা দিয়েই কষ্ট করে চলে তাদের সংসার। দুদু প্রামাণিক আরো বলেন, এ বয়সে আর পারি না, তারপরেও পেটের দায় করতে হয়। একটা গরু পেলে ভালো হতো, পরিশ্রমও কম হতো, অভাব দূর হতো, সচ্ছলতাও আসত, কিন্তু কে দেবে আমাকে গরু? এদিকে তাদের দুঃখ দুর্দশা দেখে একই গ্রামের বাসিন্দা ফজর আলী দুদু মিয়াকে বসবাস করার জন্য সামান্য জায়গা দিয়েছেন। সেখানেই তারা বসবাসের পর কাঠের ঘানি টেনে তেল তৈরির কাজ করে খুব কষ্টে দিনাতিপাত করছেন। নিত্যদিন ঘানি টানার ফলে স্বামী স্ত্রীর ঘাড়ে ঘানির গরুর মতোই পড়েছে কালো দাগ। সে দাগ দেখিয়ে স্ত্রী হালিমা বলেন, প্রতিদিন ঘানি টানার ফলে অসুস্থ হয়ে পড়ি, রান্নাবান্না করতে পারি না, পা ফুলে যায়, চোখে ঝাপসাও দেখি। তবে একটি গরু যদি থাকতো তাহলে এত কষ্ট হতো না, উপার্জনও বেশি হতো। গ্রামে ঘুরে সরিষা কেনা, তা দিয়ে ঘানি ঘুরিয়ে পাওয়া তেল খৈল বাজারে বিক্রি করে সামান্য লাভে অভাব দূর হয় না। প্রতিবেশীরা জানান, দুদু প্রামাণিক এবং তার স্ত্রীর মতো দুর্ভাগ্য গ্রামে আর কেউ নেই। ঘানি টানলে খাবার জোটে, না টানলে অনাহারে থাকতে হয় পরিবারটিকে।